নাইস টু মিট ইউ ডিয়ার ফ্রেন্ডস। আজ আমি এই ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর, পোল্যান্ড এবং ইউক্রেন সম্পর্কে, ভূ রাজনৈতিক জিও পলিটিক্স সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। গত 21 তারিখে অর্থাৎ 21শে অগাস্ট ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের বিদেশ মন্ত্রী এইচ জয়শঙ্কর, অজিত দোভাল সহ শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে এয়ার ইন্ডিয়ার এয়ারবাসে করে পোল্যান্ডের ওয়ারশতে অবতরণ করেন এবং সেখান থেকে তিনি জাম সাহেব ন নগর এর মেমোরিয়াল পরিদর্শন করেন। এই জাম সাহেব ন নগর নামেই পরিচিত ইনি দিগ্বিজয়, এনার প্রকৃত নাম দিগ্বিজয় সিং। ইনি কি করেছিলেন, 1942 থেকে 1946 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল, তখন রাশিয়ায় আটককৃত শতাধিক বা তার থেকে বেশি সংখ্যক পোলিশ চিলড্রেন, পোলিশ বাচ্চাদের তিনি আশ্রয় দান করেছিলেন এবং তাদের শিক্ষার দায়ভারও নিয়েছিলেন। কিন্ডার গার্ডেন স্কুল থেকে শুরু করে তাদের হচ্ছে খাওয়া দাওয়া এবং তাদের সমস্ত রকম মানে স্বাস্থ্য পরিষেবা, তাদের জন্য হসপিটাল নির্মাণ থেকে শুরু করে অনেক কিছুই করেছিলেন। তাই পোল্যান্ডের সরকার জাম সাহেব ন নগরের এই কৃতিত্ব, এই সেবা ভুলতে পারেননি, তার উদ্দেশ্যে মেমোরিয়াল তৈরি করেছেন পোল্যান্ডের ওয়ারশতে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী তাদের টিম সহ পরিদর্শন করেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর তিনি পোল্যান্ডে অবস্থিত 25,000 ওইখানে কর্মরত ডায়াসপোরাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের ওয়েলকাম ভাষণ প্রদান করেন। এই প্রথম ভারতীয় কোনো প্রধানমন্ত্রী টানা 45 বছর পর পোল্যান্ড সফরে গেলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে 1979 সালে মোরারজি দেশাই পোল্যান্ড সফরে গিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান পোল্যান্ডের বর্তমান রাষ্ট্রপতি আন্দ্রে সেবাস্তিয়ান দুডে। ভারত এবং পোল্যান্ডের মধ্যে বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয় এবং তাকে শিরোনমিনাল অভ্যর্থনা জানানো হয়। পোল্যান্ড এবং ভারতের মধ্যে মানে সুসম্পর্কের রিস্তা গভীর করার জন্যই এই উদ্দেশ্যেই ভারতের প্রধানমন্ত্রীর পোল্যান্ড সফরে যাওয়া। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে তিনি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী তার ভাষণে পোল্যান্ডের রাষ্ট্রপতি অ্যান্দ্রে সেবাস্তিয়ান দুদে এবং প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ককে অভ্যর্থনা জানান, কারণ 2000 মানে গত বছর যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বাঁধে, সেই সময় ইউক্রেন থেকে ভারতীয় ছাত্র এবং ভারতীয়দের উদ্ধার করার ক্ষেত্রে পোল্যান্ডের ভূমিকা তিনি অস্বীকার করেননি। পোল্যান্ডের সঙ্গে বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয় এবং পোল্যান্ডের সফরের পরে 10 ঘন্টা টানা ট্রেন জার্নি করে প্রধানমন্ত্রী পৌঁছান ইউক্রেনের রাজধানী কিয়েভে এবং সেখানে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও দেখা করেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি কে
উষ্ণ অভ্যর্থনা এবং বুকে জড়িয়ে সহানুভূতি জানান ভারতের প্রধানমন্ত্রী। সহানুভূতি জানানোর কারণ হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে, যে ইউক্রেনের সেনাবাহিনী সেনা থেকে শুরু করে ইউক্রেনের সাধারণ মানুষের প্রাণ চলে গিয়েছে, সেই সমবেতি হয়ে প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনস্কিকে সহানুভূতি জানিয়েছেন। এবং জেলেনস্কি তার ভাষণে বলেছেন, একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারেন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি স্থাপন করতে, কারণ এর 2 মাস আগে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ভ্লাদিমির পুতিন পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত আতিথ্যতার সঙ্গে বরণ করে নিয়েছিলেন। এই মুহূর্তে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি, সেই ক্ষেত্রে ভারতের সম্পর্ক ইউক্রেন এবং রাশিয়ার উভয়ের মধ্যেই ভালো। সুতরাং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, ব্যাপারটা সেরকম নয়, ভারতের যে কোনো মানে ব্যক্তি হতে পারে প্রধানমন্ত্রী, যে নরেন্দ্র মোদী ছাড়া অন্য কোনো ব্যক্তিও হলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই যে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে অনেকেই মনে করছেন। কারণ আপনি যদি বলেন পৃথিবীর বড় দেশ আমেরিকা, আমেরিকার সঙ্গে আমেরিকা যদি মানে আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো না, সুতরাং রাশিয়া কখনোই আমেরিকার কথা শুনবে না। এবার যদি বলেন চীন, চীনের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক খুব একটা ভালো না, সুতরাং কখনোই চীন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি স্থাপন করতে পারবে না। সুতরাং একমাত্রই ভারত সেই ভূমিকা পালন করতে পারে। সুতরাং আপনি ভাবুন ভারত এখন কোন পর্যায়ে চলে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।